নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নিপার পাকশালাতে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে নিমকি রেসিপি শেয়ার করছি। আমরা ছোট বড় সবাই কিন্তু নিমকি খেতে খুবই পছন্দ করি। সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে বা অতিথি আপ্যায়নে এই নিমকি আমরা সার্ভ করতে পারি। তাহলে চলুন প্রিয় দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে এক কাপ পরিমাণ করে ময়দা নিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি এক চা চামচ, কালো জিরা এক চা চামচ, আর সয়াবিন তেল দিচ্ছি 3-4 টেবিল চামচ। সব উপকরণ একত্রে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে কোনো প্রকার বেকিং পাউডার ব্যবহার করছি না। বেকিং পাউডার ছাড়াই বাড়িতে খুব সহজেই মুচমুচায় নিমকি তৈরি করা যায়। নিমকির জন্য ময়দায় ময়ম ভালোভাবে দিয়ে নিচ্ছি। ময়ম যত ভালোভাবে দেওয়া হবে নিমকি তত মুচমুচে হবে। ময়ম দেওয়া ভালোভাবে হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে নিমকির জন্য শক্ত একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখছি 15-20 মিনিট। 15-20 মিনিট পর ঢাকনি তুলে আমি আপনাদের দেখাচ্ছি। শক্ত ডোটি ভালোভাবে হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি। শক্ত ডো থেকে আমি রুটির জন্য 3টি টুকরা করে নিচ্ছি। প্রতিটি টুকরো থেকে আমি রুটি তৈরি করব এবং সেই রুটি থেকেই নিমকি তৈরি করে দেখাবো। কোনো তেল ছাড়াই আমি ধীরে ধীরে রুটি তৈরি করে নিচ্ছি, কারণ ময়ম দেওয়ার সময় তেল বেশি দিয়েছিলাম। দেখুন, নিমকির জন্য আমি রুটি তৈরি করেছি। বাড়িতে যেভাবে রুটি তৈরি করি, দেখুন নর্মাল রুটির মতোই আমি নিমকির জন্য রুটির পুরুত্বটা করেছি। এবার একটি নিমকি কাটার দিয়ে আমি নিমকির সাইজে সব কেটে নিচ্ছি। রুটি থেকে ধীরে ধীরে করে আমি নিমকি কেটে নিচ্ছি। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি নিমকি যেন একই মাপের হয়। বাসাতে আপনারা নিমকি কাটা যদি না থাকে, সেক্ষেত্রে চাকু ব্যবহার করতে পারেন। প্রতিটি রুটি থেকে এভাবে নিমকি কেটে তারপরে তেলে ভাজতে হবে। এইভাবে বাড়িতে আপনারা খুব সহজেই নিমকি তৈরি করতে পারেন এবং নিমকিগুলো খেতে লাগবে খুবই মুচমুচে এবং টেস্টি। বাজারে যে সাইজের নিমকি পাওয়া যায়, আমি মিডিয়াম সাইজের নিমকি কেটে এখানে আমি আপনাদের দেখাচ্ছি। নিমকি কাটা হয়ে গেছে, আমি সব নিমকি একটি প্লেটে তুলে নিয়েছি। গ্যাসে আমি একটি পাত্র বসিয়ে তেল গরম করে নিয়েছি। নিমকিগুলো আমি গ্যাসের ফ্লেম হালকা করে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম বেশি জোরে দেব না, হালকা ফ্লেমে নিমকিগুলো ভেজে নিচ্ছি। একটু সময় ধরে হালকা ফ্লেমে নিমকিগুলো ভেজে নিচ্ছি। হালকা বাদামি রং হলে নিমকিগুলো সব আমি তেল থেকে ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এইভাবে খুব সহজেই বাড়িতে আপনারা নিমকি তৈরি করতে পারেন এবং একটি এয়ারটাইট বক্সের মধ্যে নিমকি স্টোর করে অনেক দিন তুলে রাখতে পারেন। নিমকি ভাজা হয়ে গেছে, আমি আপনাদের এখানে নিমকিগুলো সব তুলে দেখাচ্ছি। আমার সব নিমকি ভাজা হয়ে গেছে, আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিতে অবশ্যই একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো রেসিপি দিলে আপনি তা খুব সহজেই পেতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।